আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে কাছে দূরে দেশে বিদেশে আমাকে দেখছেন, আপনাদের সবাইকে এসো অ্যানাটমি শিখে লেটস লার্ন অ্যানাটমি এই ভিডিও সিরিজের দশম ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এক এক করে আমরা নটি ভিডিও শেষ করে আজকে দশম ভিডিওতে চলে এসেছি। খুবই আনন্দের একটি বিষয়, খুবই মজার একটি বিষয় যে আমরা একটু একটু করে হলেও অ্যানাটমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি এবং অ্যানাটমি শিক্ষাকে আমরা আমাদের প্র্যাকটিস জীবনে কাজে লাগাতে পারছি। আর আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের আশা করি আমার এই ভিডিও লেকচারগুলো খুবই কাজে আসছে। আজকে আমি দশম ভিডিওতে আলোচনা করব প্রিন্সিপাল বডি ক্যাভিটিস নিয়ে, অর্থাৎ প্রধান প্রধান গহ্বরগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে, নবম ভিডিওতে, আমি আলোচনা করেছিলাম প্রিন্সিপাল বডি রিজনসগুলো নিয়ে, অর্থাৎ দেহের প্রধান প্রধান অঞ্চলগুলো নিয়ে। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তাদেরকে বলছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো প্রিন্সিপাল বডি ক্যাভিটিস নিয়ে, সেই ভিডিওটি যদি আপনারা ভালোভাবে, যারা বিশেষ করে শিক্ষার্থী রয়েছেন, পরিষ্কার করে বুঝতে চান, ভালোভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই আমি এই ভিডিও সিরিজের যে দুটি ভিডিও দিয়েছিলাম অ্যানাটমিক্যাল টার্মসগুলো নিয়ে, সেই ভিডিও দুটি দেখে আসবেন। সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে এই নতুন এপিসোডে সুস্বাগত। তো আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে তার আগে বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট চলে যাবে আপনার কাছে। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা প্রিন্সিপাল বডি ক্যাভিটিসগুলো নিয়ে আলোচনা করব। সেই আলোচনার পূর্বে আমি দুটি অ্যানাটমিক্যাল টার্ম আরেকটু আলোচনা করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ আজকের এই অ্যানাটমিক্যাল টার্ম দুটি আজকের যে আমি বডি ক্যাভিটিস নিয়ে আলোচনা করবো সেই আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে অ্যানাটমিক্যাল টার্মস নিয়ে আমি যে দুটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও দুটিতে বডির সামনের অংশ এবং পিছনের অংশ বোঝাতে দুটি শব্দ ব্যবহার করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র। এই অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র শব্দ দুটি আরও দুটি অনুকূল শব্দ বা অনুরূপ দুটি শব্দ আমি আলোচনা করেছিলাম। একটা ছিল ডর্সাল সার্ফেস অফ দ্য বডি, একটা ছিল ভেন্ট্রাল সার্ফেস অফ দ্য বডি। ডর্সাল সার্ফেস বলতে আমরা বুঝিয়েছিলাম আমাদের বডির পিছনের দিকের যে অংশটা, অর্থাৎ মেরুদণ্ডের সাথে যে অংশটা সম্পর্কিত, মেরুদণ্ড আমাদের বডির পিছনের দিকে। তাহলে মেরুদণ্ডের দিকে বডির যে অংশটা সেটা হচ্ছে ডর্সাল সার্ফেস অফ দ্য বডি বা ডর্সাল পার্ট অফ দ্য বডি। আর যে অংশটি মেরুদণ্ডের সামনের দিকে বা আমাদের বুকের দিকে অবস্থিত, অর্থাৎ এই হিউম্যান বডির সামনের দিকে যে অংশটি, সেটিকে আমরা বলি ভেন্ট্রাল সার্ফেস অফ দ্য বডি বা ভেন্ট্রাল পার্ট অফ দ্য বডি। সুতরাং এই ডর্সাল এবং ভেন্ট্রাল এই শব্দ দুটি বলার উদ্দেশ্য হচ্ছে আজকে যে আমরা বডি ক্যাভিটিস নিয়ে আলোচনা করব, সেই ক্যাভিটিসগুলোকে আমরা মূলত দুটি প্রধান শ্রেণীতে ভাগ করেছি। একটি হচ্ছে ডর্সাল ক্যাভিটিস, আর একটি হচ্ছে ভেন্ট্রাল ক্যাভিটিস। তাহলে বুঝতেই পারছেন, যেহেতু ডর্সাল শব্দটির অর্থ হচ্ছে যেই অঙ্গগুলো বা যে পার্টগুলো আমাদের মেরুদণ্ডের সাথে সম্পর্কিত, মেরুদণ্ডের পিছনের দিকটায়, সেগুলো হচ্ছে ডর্সাল। আর যেগুলো মেরুদণ্ডের সামনের দিকে অবস্থিত, অর্থাৎ বডির সামনের দিকে অবস্থিত, সেগুলো হচ্ছে ভেন্ট্রাল। তাহলে ডর্সাল ক্যাভিটিস, যেই ক্যাভিটিসটা আমাদের বডির মেরুদণ্ডের সাথে সম্পর্কিত। তাহলে মেরুদণ্ডের সাথে সম্পর্কিত দুইটি ক্যাভিটিস, একটা হচ্ছে মেরুদণ্ডটি সরাসরি আমাদের এই মাথার সাথে জড়িত, আর মেরুদণ্ড ইটসেলফ, মেরুদণ্ড নিজেই। তাহলে মেরুদণ্ড এবং মাথা, এখানে যে ক্যাভিটিস রয়েছে সেগুলো হচ্ছে ডর্সাল ক্যাভিটিস। তাহলে এখানে প্রথমে রয়েছে আমাদের এই ব্রেন, ব্রেনটা যেখানে অবস্থিত ক্রেনিয়াল ক্যাভিটিস, ক্রেনিয়াল ক্যাভিটিস। আমাদের হেড এবং ব্রেন, এটা যে গর্তের মধ্যে, আপনারা জানেন আমাদের মাথার এই যে স্কাল রয়েছে, এই যে স্কাল বোন, এই বোনের মধ্যে কিন্তু আমাদের কী থাকে, একটা গর্তের মতো একটা জায়গা থাকে, এবং সেই জায়গার মধ্যে আমাদের যে ব্রেনটা, সেই ব্রেনটা কিন্তু গর্তের মধ্যে অবস্থিত। তাহলে এটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি। এই যে আমাদের মাথা বা হেড, এই হেডের আরেকটি নাম হচ্ছে, আমাদের অ্যানাটমিক্যাল টার্ম হচ্ছে কি, ক্রেনিয়াম। সেই ক্রেনিয়াম থেকে ক্রেনিয়াল, তাহলে ক্রেনিয়াল ক্যাভিটিস, আমাদের মাথায় যে ক্যাভিটি রয়েছে বা গহ্বর রয়েছে সেটি বলা হয় ক্রেনিয়াল ক্যাভিটি। এরপরে মাথা থেকে এই যে ব্রেনের সাথে আমাদের যে নার্ভগুলো রয়েছে, আপনারা জানেন সেই নার্ভগুলো কিন্তু মেরুদণ্ড হয়ে আমাদের সমস্ত শরীরে প্রবাহিত হয়েছে, একেবারে নিচের পর্যন্ত এসে সারা শরীরে প্রবাহিত হয়ে গেছে। তাহলে সেই মেরুদণ্ডের মধ্যে একটা ক্যাভিটিস রয়েছে, একটা ফাঁকা জায়গা রয়েছে, যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড, যেটার মধ্যে দিয়ে গেছে, যে গহ্বরের মধ্যে দিয়ে আমাদের পুরো আমাদের যে নার্ভগুলো রয়েছে, নার্ভ ফাইবারগুলো রয়েছে, সেই নার্ভ ফাইবারগুলো যে হোলের মধ্যে দিয়ে বা যে গর্তের মধ্যে দিয়ে বা যে গহ্বরের মধ্যে দিয়ে চলে গেছে, তাহলে সেই গহ্বরটা মেরুদণ্ডের মধ্যে, সেই গহ্বরটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ক্যাভিটি, ভার্টিব্রাল ক্যাভিটি। তাহলে মেরুদণ্ডের মধ্যে যে গহ্বর রয়েছে সেটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ক্যাভিটি। ভার্টিব্রা মানে হচ্ছে কশেরুকা বা এই যে আমাদের কী বলে স্পাইন, মেরুদণ্ডের, মেরুদণ্ডের মেডিকেল টার্ম হচ্ছে ভার্টিব্রা। তাহলে ভার্টিব্রা প্রত্যেকটা অনেকগুলো ভার্টিব্রা রয়েছে, এই যে সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, কক্সিয়াল ভার্টিব্রা, এইরকম যে ভার্টিব্রাগুলো রয়েছে সেই ভার্টিব্রাগুলোর মধ্যে যে হোল রয়েছে সেই হোলটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ক্যাভিটি, সেই হোলটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ক্যাভিটি বা স্পাইনাল ক্যাভিটি। আর মাথার মধ্যে যে ক্যাভিটিটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি। তাহলে আমাদের এই ডর্সাল সার্ফেসের সাথে মূলত দুইটা ক্যাভিটি জড়িত, একটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি আর একটা হচ্ছে ভার্টিব্রাল ক্যাভিটি। এবার আমরা যাবো ভেন্ট্রাল সার্ফেসের দিকে, আমাদের বডির অর্থাৎ মেরুদণ্ডের সামনের দিকে যে পার্টটা রয়েছে সেখানে কী কী ক্যাভিটিস রয়েছে। তাহলে প্রধানত আমাদের ভেন্ট্রাল সার্ফেসে একেবারে সর্বপ্রধান যে ক্যাভিটিটি রয়েছে সবার বডির উপরে, এটি হচ্ছে আমাদের
চেস্ট ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটি বলা হয়। চেস্টের মেডিকেল টার্ম, চেস্ট হচ্ছে ইংরেজি এবং থোরাসিক এটা হচ্ছে মেডিকেল টার্মে আমরা বলি থোরাসিক, চেস্টকে মেডিকেল টার্মে থোরাসিক বলা হয়। তাহলে এখানে যে চেস্ট ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটি, চেস্ট ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটি এটা হচ্ছে সবার উপরে। এরপরে আমরা বলেছি যে আমাদের অ্যাবডোমেন, আমাদের আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে থোরাসিক বা চেস্ট রিজন বা থোরাসিক রিজন, অ্যাবডোমিনাল রিজন, লোয়ার অ্যাবডোমিনাল রিজন, এরকম অনেকগুলো রিজন রয়েছে। তাহলে এই ক্যাভিটিটার উপরে যে আমাদের বুক, অর্থাৎ বুক যেখানে বুক এটাকে বলা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, এই বুকের মধ্যে কী কী রয়েছে, বুকের মধ্যে হার্ট রয়েছে, লাংস রয়েছে, এই যে জিনিসগুলো রয়েছে, মেডিস্টিনাম রয়েছে, এবং এই মাঝখানে আমাদের স্টার্নাম রয়েছে, এই যে রিব কেজ রয়েছে, অর্থাৎ এই যে আমাদের বুকের যে হাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু সব এই এই চেস্ট রিলেটেড। তাহলে এই চেস্টের মধ্যে যে গহ্বর রয়েছে সেই গহ্বরের মধ্যে আমাদের হার্ট রয়েছে এবং লাংস রয়েছে। এরপরে বুকের নিচে, বুকের নিচে এখানে তো ডায়াফ্রাম রয়েছে, বুক এবং পেটকে আলাদা করার জন্য এখানে একটা পর্দা রয়েছে যেটাকে বলা হয় ডায়াফ্রাম। তাহলে এই ডায়াফ্রামের উপরে হচ্ছে চেস্ট ক্যাভিটি এবং ডায়াফ্রামের নিচে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি অর্থাৎ অ্যাবডোমেন, পেট যেটাকে আমরা বলি পেট গহ্বর বা অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই ক্যাভিটির মধ্যে কী কী রয়েছে, একেবারে সর্ব ডান দিকে এখানে আমাদের রয়েছে লিভার, তারপরে বাম পাশে রয়েছে স্প্লিন, তারপরে প্যানক্রিয়াস, তারপরে রয়েছে স্টোমাক, এরপরে আর কী কী আছে, আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, আমাদের যে নাড়িভুঁড়ি রয়েছে, এরপরে লিভারের নিচে রয়েছে আপনার গলব্লাডার, এই অঙ্গগুলো কিন্তু আমাদের এই অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে রয়েছে। তাহলে চেস্ট ক্যাভিটি, এরপর রয়েছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির নিচে একেবারে নিচে যেখানে রয়েছে সেটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। এই পেলভিক ক্যাভিটির মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ অর্গান আমাদের রয়েছে, তার মধ্যে যেমন ব্লাডার রয়েছে, তারপরে আমাদের ইউরেথ্রা রয়েছে, ছেলেদের ক্ষেত্রে ব্লাডার, ইউরেথ্রা, প্রোস্টেট রয়েছে, এবং মেয়েদের ক্ষেত্রে ওভারি রয়েছে, তারপরে আপনার ইউট্রাস রয়েছে, ব্লাডার রয়েছে, ইউরেথ্রা রয়েছে, ভ্যাজাইনা রয়েছে, এগুলো কিন্তু এই লোয়ার অ্যাবডোমেন বা পেলভিক ক্যাভিটির মধ্যে রয়েছে। তাহলে এই গেল প্রধান প্রধান বডির ক্যাভিটিগুলো। তাহলে আমরা বডি ক্যাভিটিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ডর্সাল ক্যাভিটি, একটা হচ্ছে ভেন্ট্রাল ক্যাভিটি। ডর্সাল ক্যাভিটির মধ্যে রয়েছে আমাদের ক্রেনিয়াল ক্যাভিটি এবং ভার্টিব্রাল ক্যাভিটি, আর আমাদের যে ভেন্ট্রাল সার্ফেস সেই ভেন্ট্রাল সার্ফেসের মধ্যে তিনটি ক্যাভিটি রয়েছে, একটা হচ্ছে চেস্ট ক্যাভিটি, তারপরে রয়েছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, তারপরে রয়েছে নিচে পেলভিক ক্যাভিটি। এই মূলত পাঁচটা ক্যাভিটি, প্রিন্সিপাল ফাইভ ক্যাভিটিস আছে আমাদের দেহে। সো ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের ভিডিওতে যে ক্যাভিটিসগুলো নিয়ে আলোচনা করলাম এই নামগুলো আপনারা মনে রাখবেন, এবং কোন ক্যাভিটির মধ্যে কী কী অর্গানগুলো রয়েছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এগুলো আমরা সামনের দিকে যখন আরও অ্যাডভান্স লেভেলে আগাবো তখন এই জিনিসগুলো খুবই খুবই কাজে লাগবে। সো ভিউয়ার্স, এখন অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা আমার এই ভিডিও সিরিজের প্রত্যেকটি ভিডিও অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনাদের যাদের অ্যানাটমি বিষয়ে দুর্বলতা রয়েছে অবশ্যই আপনারা পারবেন সেই দুর্বলতাকে ওভারকাম করে অ্যানাটমিতে ভালো একটি দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে যাওয়ার আগে আরেকবার বলছি, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আমার এটা সবুজ মিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট চলে যাবে আপনার কাছে। সবই অর্থ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে অ্যানাটমির। সে পর্যন্ত মহানবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।